আজ শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। ভোরে ফজরের নামাজ আদায়ের পরপরই আরাফাতের ময়দানে উদ্দেশ্যে রওনা দেন হাজিরা। তাদের কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাত ময়দান। এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি সৌদি আরবের মক্কায় হজের মূল আনুষ্ঠানিকতায়। نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا মুখরিত হয় আরাফাত ময়দান। فلا يستطيعون سبيلا وقالوا أئذا كنا عظاما ورفاتا إنا لمبعوثون خلقا جديدا قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم هاجرا আরাফাত ময়দানে পৌঁছানোর পর সেখানে দুপুরে হজের খুতবা শুনবেন। এছাড়া এবার হজের খুতবা পড়বেন মসজিদুল হারামের ইমাম এবং খতিব শায়খ ডক্টর মাহির বিন হামাদ বিন মুয়াক্কাল আল মুয়াক্কিল। এক আজানে জোহর ও আসরের নামাজ শেষে সূর্যাস্তের পর হাজিরা আরাফাতের ময়দান ত্যাগ করবেন। সেখান থেকে তারা যাবেন হচ্ছে মুজদালিফায়। সেখানে তারা আবার এক আজানে আদায় করবেন মাগরিব এবং এশার নামাজ। রাতে মুজদালিফায় তারা খোলা আকাশের নিচে অবস্থান করবেন। 16 জুন জামারায় প্রতীকী শয়তানকে নিক্ষেপের জন্য মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করবেন হাজিরা। وقل لعبادي يقولوا التي هي أحسن إن